লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি এবং শালিকা জেসমিন প্রধানকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাপুলের বিরুদ্ধে অভিযোগকে তার স্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, তবে দুদক সচিব বলছেন যাচাই বাছাই করেই তারা অনুসন্ধানে নেমেছেন। মানব পাচার ও মুদ্রা পাচার মামলায় প্রায় দেড় মাস ধরে কুয়েতের কারাগারে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল। কুয়েতে গ্রেপ্তারের পর বাংলাদেশের সিআইডিও মানব পাচারের অভিযোগে তদন্তে নামে, আর অর্থ পাচার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতিসহ অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সম্প্রতি সংস্থাটির কাছে 174 পৃষ্ঠার অভিযোগ জমা হয়, যেখানে বলা হয়েছে কুয়েতে মানব পাচার করে 1,400 কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন পাপুল। এছাড়া তার স্ত্রী সন্তানসহ আত্মীয় স্বজনের নামে বিপুল সম্পদ রয়েছে। এসব অভিযোগে দুদকের তলবে বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হন পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শেলিকা জেসমিন প্রধান। টানা দুই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। এ সময় তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হয়। এছাড়া পাপুল তার স্ত্রী সন্তান শেলিকার ব্যাংক অ্যাকাউন্ট, গাড়িসহ স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়। পরে তারা দুদকে নথিপত্র জমা দেওয়ার আশ্বাস দেন। জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী দাবি করেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দুর্নীতির এই অভিযোগ। এটা আমাদের সরকার এবং আমাদেরকে মানে বদনাম করার চেষ্টা চলতেছে, এছাড়া আমি আর কোনো কিছুই দেখি না। আপনারা যেটা জানতেছেন এগুলো আসলেই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো। পাপুল কুয়েতের কারাগারে থেকে মুক্ত হয়ে দেশে আসবেন বলেও আশা করছেন তার স্ত্রী। অবশ্যই উনি আসবেন। তবে দুদক সচিব বলছেন পাপুলের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট। অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন এ মাসেই তারা পাপুলের আরও কয়েকজন আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করায় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে, দুপুরে সচিবালয়ে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। On an average, every day, one doctor is dying because of the coronavirus. অনেক দেশে এটিকে চাইনিজ ভাইরাস বলে এটিকে গুরুত্ব দেয়নি। দেখা গেছে সেখানে লাখে লাখে মানুষ আক্রান্ত হয়েছে। সুতরাং আমাদেরকে এরকম ভাইরাস ভবিষ্যতে আরও আসবে, আসতে পারে। এজন্য আমাদের অবশ্যই পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন।